নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা, আমি আকাশ রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, সনাতন ধর্মই হলো পৃথিবীতে এমন একটি ধর্ম যে ধর্ম সত্য এবং অহিংসার শিক্ষা দেয়। প্রাচীনকাল থেকেই হিন্দু ধর্মের উপর লক্ষ লক্ষ বার আক্রমণ করা হয়েছে, আর এই আক্রমণের জন্য পৃথিবীর অনেক দেশই খ্রিস্টান এবং মুসলিম দেশ হয়ে গেছে। এসব সত্ত্বেও না হিন্দু ধর্ম কখনো শেষ হয়েছে, না কোনোদিনও শেষ হবে, কেননা এই ধর্মই হলো শাশ্বত ধর্ম, যা কোনো মানুষেরই তৈরি নয়, যা বানিয়েছে স্বয়ং ভগবান। অনেকেই মনে করে যে হিন্দু ধর্ম কেবল ভারতেই সীমাবদ্ধ, ভারত ছাড়া পৃথিবীর আর কোথাও হিন্দু ধর্মের অস্তিত্ব নেই। তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। বন্ধুরা, এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব যা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ এমন কিছু বলেছেন যা শুনে কট্টরপন্থীরাও হতভম্ব হয়ে গেছে, আর এই বিষয়টি আপনাদের সকলের জানা প্রয়োজন যে তিনি কোন কোন দেশের কথা বলেছেন, আর কোন কোন দেশেই বা হিন্দু রাষ্ট্র হওয়ার কথা চলছে। তাহলে আসুন জেনে নেই হিন্দু কারা। যদি কয়েকটি শব্দে হিন্দু সম্পর্কে জানতে চান, তাহলে আপনাদের জানিয়ে রাখি যারা খ্রিস্টান, ইহুদি বা মুসলিম নন তারাই হিন্দু। প্রকৃতপক্ষে যে কোনো ধর্মের সনাতন পরম্পরায় বিশ্বাসী লোকেরাই হলেন হিন্দু, কেননা হিন্দু সনাতন ধর্ম শুধু ধর্মই নয়, এটি একটি বিজ্ঞান। বন্ধুরা, যদি বৌদ্ধ ধর্মের কথাই বলেন, তাহলে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধকে হিন্দু ধর্মের নবম অবতার মনে করা হয়। শিখ ধর্মের প্রথম ধর্মগুরু গুরু গোবিন্দ সিং হিন্দু ধর্ম রক্ষার স্বার্থে তরবারি উঠিয়েছিলেন। আজও শিখ ধর্মের লোকেরা হিন্দু দেবতাদের পূজা করে। শুধু তাই নয়, জৈন মন্দিরে হিন্দু এবং বৌদ্ধ মন্দিরে হিন্দুরা সমানভাবে ভক্তি ভরে প্রার্থনা করেন। আবার প্রণামী ধর্মের লোকেরা ভগবান শ্রীকৃষ্ণকে তাদের পরম পূজনীয় দেবতা হিসাবে মনে করেন। এই সারাংশ থেকে এটাই বলা যায় যে খ্রিস্টান, মুসলিম এবং ইহুদি ধর্মের লোকেদের সাথে হিন্দু ধর্মের পার্থক্য থাকলেও কি অন্যান্য কোনো ধর্মের সাথে হিন্দু ধর্মের কোনো বৈপরীত্য লক্ষ্য করা যায় না। মাত্র 2000 সাল আগে পর্যন্ত চীনকে মহাচীন অর্থাৎ প্রাজ্ঞ জ্যোতিষ বলা হতো। এর আগে এই জায়গা হরিবর্ষ, মাদ্রাজ এবং কিং পুরুষ নামে প্রসিদ্ধ ছিল। মহাভারতের সভাপূর্বে প্রাজ্ঞ জ্যোতিষপুরের উল্লেখ আছে। শুধু মহাভারত নয়, রামায়ণও প্রাজ্ঞ জ্যোতিষপূর্বের উল্লেখ আছে। মহাভারতের সময় থেকেই ভারতের আসাম থেকে চীনের সিচুয়াং পর্যন্ত ছিল প্রাজ্ঞ জ্যোতিষপুর, একে কামরূপ নামেও ডাকা হতো। চীনা পর্যটক হিউয়ানশাং এবং আলবরণির সময় পর্যন্ত এই কামরূপকেই মহাচীন বলা হতো। অন্যদিকে সময়ের প্রভাবে এই অংশের অনেক ভাগ হয়েছে। বার্মা, সিঙ্গাপুর, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা এগুলি মহাচীনেরই অংশ, আর মহাচীনের যে অংশ বর্তমান ভারতে সেটাই হলো আসাম। এই ভূভাগের বেশিরভাগ অংশেই যেমন চীনে আজও বৌদ্ধ ধর্মই প্রধান ধর্ম। ইন্দোনেশিয়া মুসলিম দেশ হয়ে গেলেও সেখানকার সংস্কৃতি আজও সনাতন সংস্কৃতি। বন্ধুরা, ভগবান বুদ্ধ কোনো নতুন ধর্ম সৃষ্টি করেননি, তার পন্থা মানবিক গুণগুলিকে উন্নতকরণে আধ্যাত্মিক শৃঙ্খলা এবং নীতিবোধের উপর প্রতিষ্ঠিত, আর ঠিক এই কারণেই বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মের প্রকারান্তর। যদি এই নজরে দেখা যায়, তবে বিশ্বে শুধুমাত্র হিন্দুদের একটি দেশ নয়, 12টি দেশ হবে, আর এই দেশগুলি হল থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, তিব্বত, লাওস, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল এবং ভারত। আপনারা হয়তো অনেকেই জানেন যে 2008 সাল পর্যন্ত নেপাল ছিল হিন্দু দেশ। নেপালে হিন্দু জনসংখ্যা রয়েছে 80%-এরও বেশি, আর এই সমস্ত দেশগুলিতে বৌদ্ধ মন্দিরের সাথে সাথে হিন্দু দেবদেবীরও মন্দির রয়েছে। বন্ধুরা, কিছুদিন আগেই মকর সংক্রান্তি উৎসব উপলক্ষে পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ মহারাজ গঙ্গাসাগর মেলায় পুণ্য স্নানের জন্য এসেছিলেন। সেখানে তিনি বলেছেন যে 52টি দেশের শীর্ষ প্রধানের সাথে তার ভিডিও কনফারেন্সে কথা হয়েছে, যেখানে ভুটান এবং মিশর সহ 15টি দেশের প্রতিনিধি স্পষ্ট জানিয়েছেন যদি ভারত হিন্দু রাষ্ট্র ঘোষিত হয় তাহলে তারাও এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ বলেছেন যে যদি ভারতে সংখ্যালঘুরা নিশ্চিন্তে থাকতে পারে তাহলে বাংলাদেশে কেন নয়, বাংলাদেশের জন্ম তো ভারত থেকেই, তাই নয় কি? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মত রয়েছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।